পাঁচটা কোর কয়েন আছে টেস্টনেটে। তো এখানে দেখতে পাচ্ছেন পাঁচটা কোরের বর্তমান ইউএসডিটিতে যদি আমরা মূল্যটা হিসাব করি টেস্টনেট প্রাইস, সেখানে আমি দেখতে পাচ্ছি যে $25,109। অর্থাৎ পাঁচটা কোয়েনে যদি $25,109 হয়, তাহলে 5×30 তাহলে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যে $6,500 মতো। তো এখানে আরেকটা বিষয় এখানে আপনাদের অবশ্যই জানা দরকার, সেটা হচ্ছে আমরা যদি এদের ইউএসডিটিতে সোয়াপ করলে যে এক্সচেঞ্জ রেটটা আমরা দেখতে পাই, সেটা একটু আমরা দেখি যে এদের এক্সচেঞ্জ রেটটা হচ্ছে, এখানে আমি দেখাইতেছি একটু, আপনারা অবশ্যই অপেক্ষা করবেন যে আমি এখানে যদি ওয়ান কোর ইজিক্যাল টু আমরা যদি এস ইউএসডিটিতে যদি আমরা একটু দেখি, এটা রেটটা বাড়তেছে। আমি কিছুক্ষণ আগেও দেখেছিলাম যে দেখেন আমাদের এখানে ওয়ান কোর ইজিক্যাল টু এস ইউএসডিটিতে ব্যালেন্স দেখাচ্ছে ৮৮৫৪, অর্থাৎ $854 সমমূল্য কিন্তু এটা সোয়াপ করলে বর্তমান রেট আছে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আজকে আমি কোর সাতোশি মাইনিংয়ের একটা সারপ্রাইজিং আপডেট আপনাদেরকে জানাতে চাই। আপনারা জানেন যে কোর মাইনিং ফ্রি মাইনিংটা ডিসেম্বর 2022 অফ হয়ে যাবে, এরপর আমরা ফ্রি মাইনিংটা করতে পারবো না। আর আপনারা যারা এখনও মাইনিংটা শুরু করেননি তারা অবশ্যই মাইনিংটা শুরু করে দিন। আর আপনার গুরুত্বপূর্ণ আপডেটটা হচ্ছে, আপনার জানা হয়তো যারা মাইনার এক্সিস্টিং মাইনার আছেন তারা অবশ্যই জানেন যে BTCS যে সাতোশি কোর মাইনিংয়ের একটা গিভওয়ে দেওয়া হতো, যেটা বিটকয়েন গিভওয়ে, সেটা ইতিমধ্যেই তারা সাসপেন্ড করে দিয়েছে। তো সাসপেন্ড করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তারা মেইনেটটা দ্রুত সময়ের মধ্যে লঞ্চ করবে এবং তারা সেই মেসেজটাও আমাদেরকে দিয়ে দিয়েছে। আমরা একটু মেসেজটা দেখি যে আপনারা যারা মাইনিং করতেছেন তারা অবশ্যই এটা জানবেন যে এখানে দেখেন যে BTC গিভওয়ে, আমরা যদি এই গিভওয়েতে ক্লিক করি আমরা এখানে একটা মেসেজ দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে উই আর প্রিপেয়ারিং টু লঞ্চ দ্য মেইনেট BTC গিভওয়ে গেম উইল বি টেম্পোরারি সাসপেন্ডেড, স্টে টিউনড উইথ আস ফর ফার্দার আপডেট। তো তারা এখানে বলছে তারা সাতোশি কোর মাইনিংয়ের মেইনেটটা লঞ্চ করার জন্য প্রিপারেশন নিচ্ছে, প্রস্তুতি নিচ্ছে, এবং BTC গিভওয়ে গেমটা তারা এই জন্য এটা সাময়িকভাবে স্থগিত করে রেখেছে এবং তারা আমাদের সঙ্গে থাকতে বলেছে এবং তার পরবর্তী আপডেটের জন্য। তো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য মাইনারদের জন্য একটা খুশি সংবাদ যে আমরা যেটার জন্য এতদিন থেকে অপেক্ষা করতেছি সেই মাইনিংটা মেইনেটটা যদি আমাদের চলে আসে তাহলে কিন্তু আমরা এই কয়েনটাকে আমরা বিভিন্ন এক্সচেঞ্জারের মাধ্যমে এটা সোয়াপ করে আমরা USDT বা US ডলারে আমরা কনভার্ট করতে পারবো। কিন্তু আমরা এটা হচ্ছে যতদিন না পর্যন্ত এটা কয়েন মার্কেটে লিস্টেড হচ্ছে, কয়েন মার্কেট যেমন হচ্ছে আপনার বাইন্যান্স, হবি, তারপরে হচ্ছে আপনার গেজায়ো, AX বা AEX ছাড়াও আরও কয়েন বেস ছাড়াও অনেকগুলো প্ল্যাটফর্ম আছে যেগুলোতে কয়েন মার্কেটের কয়েন কেনা বেচা হয়, আমরা সেই কাজটা করতে পারবো না যতদিন না পর্যন্ত এটা আপনার কয়েন মার্কেটে আপনার লিস্টেড হচ্ছে। তবে মেইনেটে লঞ্চ করার পরপরই আমরা এটাকে সোয়াপ করে আমরা USDT কনভার্ট করে আমরা এখান থেকে যেটার যে রেটটা হবে সেই রেটটা আমরা টাকাটা কিন্তু তুলে নিতে পারবো। তো এই সময়টা হয়তো খুব বেশি দেরি নাই, থার্ড কোয়ার্টারের কথা আমরা ইতিমধ্যেই আমরা জেনেছিলাম, অর্থাৎ এটা আপনার সেপ্টেম্বর মাসের লাস্ট উইকের মধ্যেই অবশ্যই মেইনেট লঞ্চ করবে। আর মেইনেট লঞ্চ করলে আমরা কিন্তু এটার আপনার হচ্ছে যে ভ্যালুটা আসে মার্কেটে কত টাকায় সেটা আসবে সেটা আমরা কিন্তু জানতে পারবো। আর আমরা এখন পর্যন্ত এর যে USDT আপনার এটাকে সোয়াপ করলে কত টাকা আসে এবং পার কয়েনের জন্য কত টাকা রেট এখন বর্তমান টেস্টনেট প্রাইস আছে আমরা সেই জিনিসটা একটু দেখে নেই। আমরা মেটামাক্সে গেলে আমরা বুঝতে পারবো যে এটার বর্তমান টেস্টনেট প্রাইসটা পার কয়েনে কত US ডলার এস্টিমেটেড করা হয়েছে, আমরা সেটা প্রতিদিনের আপডেট আমরা দেখতে পারি কয়েন আমরা মেটামাক্স ওয়ালেট থেকে। এবং এখান থেকে আমরা এটাও জানতে পারবো যে এখানে এস USDT তারা হয়তোবা আপনার কোর যখন মার্কেটে লঞ্চ করবে তারা নতুন একটা USDTও ছাড়বে, কারণ আপনারা ইতিমধ্যেই জানেন যে TRC অর্থাৎ টার্ন ব্লকচেইনের একটা USDT আছে, সেটা হচ্ছে USDT TRC 20, তারপর ইথারিয়াম ব্লকচেইনের একটা USDT আছে সেটা হচ্ছে ERC 20, এবং বাইন্যান্সেরও কিন্তু USDT আছে সেটা হচ্ছে BUSD। সো এরা কিন্তু নিজেরা কমপ্লিটলি একটা প্যাকেজ তৈরি করার জন্য চেষ্টা করছে এবং তারা একইভাবে যেভাবে বিটকয়েন ইথারিয়াম যেভাবে নিজেরা স্বাবলম্বী এবং স্বয়ংসম্পূর্ণ ঠিক তারাও কিন্তু এরকম একটা চেষ্টা করতেছে। এবং এটা মোস্ট অফ পসিবল বিটকয়েন ইথারিয়ামের পরেই কিন্তু আপনার সাতোশি
কোরের অবস্থানটা থাকবে বলে আমরা বিশ্বাস করি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে 5টা কোর কয়েন আছে টেস্টনেটে। তো এখানে দেখতে পাচ্ছেন 5টা কোরের বর্তমান ইউএসডিটিতে যদি আমরা মূল্যটা হিসাব করি টেস্টনেট প্রাইস, সেখানে আমি দেখতে পাচ্ছি যে $32,109, অর্থাৎ 5টা কোয়েনে যদি $32,109 হয় তাহলে 5×6=30, তাহলে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যে $6,500 মতো। তো এখানে আরেকটা বিষয় এখানে আপনাদের অবশ্যই জানা দরকার, সেটা হচ্ছে আমরা যদি এদের ইউএসডিটিতে সোয়াপ করলে যে এক্সচেঞ্জ রেটটা আমরা দেখতে পাই সেটা একটু আমরা দেখি। যে এদের এক্সচেঞ্জ রেটটা হচ্ছে এখানে আমি দেখাইতেছি, একটু আপনারা অবশ্যই অপেক্ষা করবেন যে আমি এখানে যদি 1 কোর ইজিক্যাল টু আমরা যদি এস ইউএসডিটিতে যদি আমরা একটু দেখি, এটা রেটটা বাড়তেছে। আমি কিছুক্ষণ আগেও দেখেছিলাম যে দেখেন আমাদের এখানে 1 কোর ইজিক্যাল টু এস ইউএসডিটিতে ব্যালেন্স দেখাচ্ছে $8,854, অর্থাৎ $854 সমমূল্য কিন্তু এটা সোয়াপ করলে বর্তমান রেট আছে। তো এটা কিন্তু 833-এ ছিল সন্ধ্যার বা এখন থেকে 2 ঘন্টা আগে, তো এখন দেখা যাচ্ছে যে এটা 854 হয়ে গেছে, অর্থাৎ এটার প্রাইসটা কিন্তু ইনক্রিজ করতেছে দিন দিন। তো আমরা আশা করতেছি মেইননেট লঞ্চ হওয়ার পর এই কয়েনটার মূল্য সর্বনিম্ন হলেও $1,200 হবে, $1,200 সমমূল্যের কিন্তু একটা কয়েনের মূল্য হবে। তো সুতরাং আপনারা অবশ্যই এটা মাইনিংটা কন্টিনিউ করেন, আর গিভওয়েটা অফ হয়ে গিয়েছে, এটা যখন আবার মেইননেটটা লঞ্চ করবে, মেইননেট লঞ্চ করার পরে কিন্তু আপনারা হচ্ছে আবার পুনরায় এটা গিভওয়েটা স্টার্ট করবে তারা, এবং তারা তখন আপনারা আবার গিভওয়েতে অ্যাটেন্ড করতে পারবেন। তো এখানে আরেকটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে সেন্ট্রালাইজড এবং ডিসেন্ট্রালাইজড। আপনারা জানেন যে ক্রিপ্টোকারেন্সি হচ্ছে ডিসেন্ট্রালাইজড, তো এটা হচ্ছে আপনার যখন মেইনেটটা চালু করবে তখন কিন্তু এটা ডিসেন্ট্রালাইজড হিসেবে থাকবে, আর এরপর যখন আপনার কয়েন মার্কেটে অ্যাড হবে তখন আপনার সেন্ট্রালাইজড হবে, তখন আপনি এটা চাইলে আপনি কয়েন মার্কেটের যে কোনো মাধ্যমে আপনি কেনা বেচা করতে পারবেন। তো এই ছিল BTCS সাতোশি কোর মাইনিংয়ের সর্বশেষ এবং ইম্পর্টেন্ট আপডেটস। তো আপনারা যারা মাইনিং স্টার্ট করেনি তারা অবশ্যই মাইনিং স্টার্ট করবেন, আর হচ্ছে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কের মাধ্যমে আপনারা রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন সম্পর্কিত কোনো প্রকার সহযোগিতার প্রয়োজন হলে অবশ্যই আপনারা আমাকে ইনবক্সে নক করতে পারেন, আর আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, অথবা আপনারা কমেন্ট করলেও আমি সেখানে আপনাদেরকে জানিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে, কোর মাইনিং কন্টিনিউ করতে থাকেন, এটা আপনাকে অবশ্যই ভালো কিছু দেবে বলে আমরা আশা করতেছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।